জিনিয়াস স্টাডি সেন্টারে আপনাকে স্বাগতম। আমি মহিনাচি আপনাদের সাথে। আজকে আমরা দুর্দান্ত দুটি কৌশল নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম কৌশলটি হচ্ছে আসিয়ানের সদস্য রাষ্ট্রসমূহ মনে রাখার কৌশল, আর দ্বিতীয়টি হচ্ছে সার্ক, সাফটা বা সাফটাভুক্ত দেশসমূহ মনে রাখার কৌশল। তাহলে চলুন শুরু করা যাক। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রথম যে কৌশল সেটি হচ্ছে আসিয়ান এর সদস্য রাষ্ট্রসমূহ মনে রাখার কৌশল। আমরা জানি আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, আর কৌশলটি হচ্ছে টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এরকম একটি কৌশল নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, যে কৌশলটি ছিল ইটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। দেখুন কৌশলটি, আবারও বলছি, ইটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, আর যা ছিল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ মনে রাখার কৌশল। আর এখানে আজকের যে কৌশল সেটি হচ্ছে টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, পার্থক্য শুধু ই সেটি নেই। ই হচ্ছে, ইটি ছিল আমরা জানি ইস্ট তৈমুর। তো আমরা যদি সেই শর্টকাট টেকনিকটি মনে রাখি তাহলে আমরা এখানে যে 10টি দেশ আছে আসিয়ানে সেটি আমরা সহজেই মনে রাখতে পারবো। যারা সেই কৌশলটি মিস করেছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আমরা দেখে নিই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এই কৌশলটি যদি আপনি মনে রাখেন তাহলে সেটা থেকে কীভাবে আসিয়ানের 10টি দেশ খুব সহজে বের করতে পারবেন। এখানে আমরা টি থেকে, দেখুন টি থেকে থাইল্যান্ড, বি থেকে ভিয়েতনাম, তারপর আছে এফ, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এম থেকে মালয়েশিয়া, সরি আমি এলটাকে স্কিপ করেছি, এল থেকে হবে লাউস, তারপর আবার এম, এম থেকে মায়ানমার, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া এবং এস থেকে সিঙ্গাপুর। তো আগের যে আমাদের কৌশলটি ছিল সেখানে আই থেকে আমরা ইন্ডিয়া বুঝেছি, আর এই কৌশলে আমরা বুঝব ইন্দোনেশিয়া। এখন আমরা আরেকটি কৌশল নিয়ে কথা বলবো, যেখানে সার্ক, সাফটা বা সাফটাভুক্ত দেশগুলো মনে রাখার কৌশল রয়েছে, আর কৌশলটি হচ্ছে এম বি এস বি এন পি অথবা নিপা এম বি বি এস। তার আগে একটু বলে নিচ্ছি, সার্ক মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, আর সাফটা হচ্ছে সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, আর সাফটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। অর্থাৎ তিনটি সংস্থারই একই দেশ, আর দেশগুলো মনে রাখার দুটি কৌশল, আপনি যে কোনো একটি কৌশল শিখলেই দেশগুলো মনে রাখতে পারবেন। তার মধ্যে প্রথমে আছে এম বি এস বি এন পি, এম থেকে মালদ্বীপ, বি থেকে বাংলাদেশ, এ থেকে আফগানিস্তান, আই থেকে ইন্ডিয়া বা ভারত, তারপর আছে এস, এস থেকে শ্রীলঙ্কা, বি থেকে ভুটান, এন থেকে নেপাল এবং বি থেকে পাকিস্তান। আপনি নিপা এম বি বি এস, অর্থাৎ নিপা নামের একটি মেয়ে, সে এম বি বি এস, এটি থেকে আপনি মনে রাখতে পারেন, যেখানে এন হচ্ছে নেপাল, আই হচ্ছে ইন্ডিয়া, পি হচ্ছে পাকিস্তান, এ হচ্ছে আফগানিস্তান, এম হচ্ছে মালদ্বীপ, বি হচ্ছে বাংলাদেশ, আবার বি হচ্ছে ভুটান এবং এস হচ্ছে শ্রীলঙ্কা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।